মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আই থিঙ্ক ইউ আর অ্যাট দ্য বেস্ট ফ্রম হেলথ অ্যান্ড স্পিরিট আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা দেখো ইডিয়ামসের সিট আলোচনা করছিলাম সেটাকে কন্টিনিউ করব আজকেও আমরা ইম্পর্টেন্ট কতগুলো ইডিয়াম সম্পর্কে আলোচনা করব সো আর দেরি না করে সরাসরি আমরা প্রথম প্রথম কোয়েশ্চেনে চলে যাচ্ছি তার আগে একটাই কথা বলার এই যে আমরা শীটগুলো আলোচনা করছি ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নতুন নতুন আপডেটেড ভিডিও প্রত্যেক দিন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নিডি পিপলদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবে ঠিক আছে সো চলো শুরু করা যাক ফার্স্ট যে দেখো ইডিএমসটা আছে স্পিক অ্যান্ড স্প্যান স্পিক অ্যান্ড স্প্যান এই যে স্পিক কথাটা আছে এই যে স্পিক কথাটা আছে এই স্পেলিংটা দেখো এ এস পি ইএা যদি এসপি ই এ কে হতো এটার মানে তো হয় কথা বলা এটার মানে কি হয় এটার মানে হয় কথা বলা সেটা এসপি না এটা দেখো কি আছে এটা দেখো আছে এসপিআইসি কে এই স্পিক মানে হচ্ছে খুব পরিষ্কার ছিমছাম পরিপাটি যেটাকে বলা হয় ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাতে এই স্পিক কথাটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে স্পিক স্প্যান স্প্যান মানে আমরা কি জানি স্প্যান মানে স্প্যানিং অর্থাৎ বিস্তৃত করা ঠিক আছে বিস্তৃত করা তাহলে ভালো করে আমরা যদি এটার মানেটা বুঝতে মানে স্পিক এটার মানে হয়ে যাচ্ছে মানে খুব সাজানো আছে এরকম অর্থে ইন অর্ডার ইন অর্ডার ঠিক আছে খুব সাজানো আছে এই অর্থে ব্যবহার করা হয় যদিও দেখো ইন অর্ডার মানে স্পিক অ্যান্ড স্প্যান বাট আমরা একটা করেছিলাম না and sevens বলে আমরা একটা ইডিয়াম করেছিলাম এটার এটার मीनिंग কি ছিল এটার মিনিং ছিল যেটা কোনো অর্ডারে সাজানো নেই যেটা ইন অর্ডার আনপ্রপার ওয়েতে রাখা আছে মাই বুকস ইন দ্য বুকস ইন মাই রুমস আর এট সিক্সস এন্ড সেভেন্স মানে অ্যাপোজেটলি রাখা আছে এলোমেলো করে রাখা আছে সুতোরাঙ্গে দুটো কিন্তু উল্টো ঠিক আছে মনে রাখবে চলো সেকেন্ড টেক পিপল বাই স্টর্ম টেক পেপল বাই স্টর মানে পেপল কে কি হচ্ছে তুমি হঠাৎ করে ঝড়ের সম্মুখে নিয়ে গেলে এরম সেন্সে ভাবতে পার এটা মানুষকে হঠাৎ করে মানুষটা ছিল তাকে ডেকে তুললে যে চলো ঝড় হয়েছে দেখবে দিয়ে ও উঠতে চাইল না তুমি ওকে কোলে তুলে নিলে ঝড়ের সামনে নিয়ে চলে গেলে তাহলে টেক পিপল বাই স্টর্ম এটার মানে কি হতে পারে একটা মানুষ ঘুমন ছিল মানে তার চারিদিকে মেন্টাল মেন্টাল বলি ফিজিক্যাল বলি তার চারিদিকে অন্যরকম একটা সার্কামস্টেন্স ছিল তাকে তুমি ঘুম থেকে তুলে একটা আফকামিং বা একটা সদ্য ঘটে যাওয়া তুমি স্টর্মের সামনে নিয়ে গেলে তাহলে এখন তার চারদিকের যে সারকামস্টেন্সটা সেটা অন্যরকম হয়ে গেল সুতরাং একটা ঘুমন্ত মানুষকে যদি তুমি জ্বরের কাছে নিয়ে চলে এসো এটা এটাই বোঝাতে চাইছে যে টু সারপ্রাইজ আনএক্সপেক্টেডলি টু সারপ্রাইজ আনএক্সেক্টেডি ও ঘুমোচ্ছিল ওর মননে ওর চারিদিকে একরকমের চিন্তা ভাবনা চলছিল হঠাৎ করে তুমি তাকে ঝড়ের সামনে নিয়ে এলে তাহলে ও আশা করতে পারেনি একটা শান্ত পরিবেশ থেকে একটা এজিটেটেড এনভায়রমেন্টের সম্মুখীন হলো সে ঠিক আছে তাহলে একটু সারপ্রাইজড হয়ে গেলো হঠাৎ করে এমন সারপ্রাইজ হলো যেটা সে আশাও করতে পারেনি ওকে চলো তিন নম্বর এ নিডেল ইন এ হেস্টেক নিডেল মানে আমরা জানি সবাই সুচ এ নিডল ইন এ হেস্টেক হে মানে কী গো হে মানে হচ্ছে খড় এইচ এ ওয়াই হে হে মানে খড় তার সাথে হেসট্যাগ মানে হচ্ছে খড়ের গাদা বলতে পারো যেখানে অনেকগুলো খড় আমরা কী করি আমরা ধানটা পেটাই করার পর বা ধানটা মেশিনে দিয়ে ঝাড়াই ঝাড়ার পর ওই খড়গুলো থাকে না তো সেই খড়গুলোকে আমরা কেউ গোলাকার কেউ রেক্ট্যাঙ্গলার সেপে ওগুলোকে যাদের বাড়িতে থাকে থাকে গবাদি পশু ক্যাসেল খাওয়ানোর জন্য রেখে দেয় তো ধরে রাও এ নিডিল ইন দ্যেক ওই খড়ের গাল তো একটা সুচ হারিয়ে গেল। কি হতে পারে আর খুঁজে পাবে পাওয়া খুব ইম্পসিবল উইদাউট এ রিজনেবল এক্সপ্লেনেশন হচ্ছে না টু লিসন ভেরি কেয়ারফুলি এটাও হচ্ছে না কারণ তুমি সেই সেন্সে ভাবতে গেলে তুমি যতই ভালো করে খোঁজো এটা কিন্তু টু পার্টিকুলার দেখো সি সামথিং ইম্পসিবল টু ফাইন্ড এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার কারণ একটা হেস্টেক তো নেই প্রচুর হেস্টেক আছে একটা খড় তো নেই না প্রচুর হেস্টেক আছে অর্থাৎ খড়ের গাদা আছে প্রচুর খড় আছে সেখানে তোমার একটা সোঁচ হারিয়ে গেল ধরো তাহলে তোমার খুঁজে পাটা কিন্তু नेक्स्ट ইমপসিবল সেজন্য বল যে ইমপসিবল টু ফাইন্ড যেটা খুঁজে পাওয়া অসম্ভব চলো পরে টু রান अराउंड লাইক এ হেডলেস চিকেন টু রান अराउंड রাইট এ হেডলেস চিকেন দেখো আমরা কি হয় যদি চিকেনটার হেডটা না থাকে মাথাটা কেটে নেওয়া হয় তাহলে কি রকম হবে তোর অনেকেই তো কাটে তোমরা দোকানে গেলে দেখতে পাবে সো সুতরাং যখন মাথাটা কাটে তখন কত ছটপট করে কত যন্ত্রণাদায়ক সেটা সো টু রান অ্যারাউন্ড লাইন লাইক এ হেডলেস চিকেন যদি চিকেনটাকে মাথাটা কাটার পর যদি ছেড়ে দেয় কি অবস্থা হবে ভাবো ওর মধ্যে না কোনো ছটপট করতে থাকবে তাহলে টু অ্যাটেন্ড ফেম অ্যান্ড সাকসেস ফেম অ্যান্ড সাকসেসের সাথে তো সম্পর্কই নেই টু ডু ম্যানি থিংস ইন এ ডিসঅর্গানাইজড ম্যানার হ্যাভিং এ ক্লোজ ফ্রেন্ডশিপ তাহলে দেখো অপশান বি যদি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো টু ডু ম্যানি থিংস একসাথে অনেক কাজ করার ইন এ মাথাটা কেটে দাও বলছি কত কষ্ট করে ছটপট করবে বাপর ডানাও ঝাপটাতে থাকবে এদিকে ওদিকে কারণ ওর ওর তো আর চোখ নেই মাথা নেই ব্রেনটাও নেই যে ঠিকঠাক কত কাজ করবে তাহলে মানে কিছু করার জন্য ও যা পারে তাই কর ঠিক না তাহলে সেই জন্য টু রান অ্যারাউন্ড লাইক এ হেডলেস চিকেন সেটার মিনিং হয়ে যাচ্ছে টু ডু মেনি থিংস একসাথে অনেক জিনিস করবে বাট ইন এ ডিজ অর্গানাইজড ম্যানার কোনো কিছু একটা অর্গানাইজড থাকবে না অর্গানাইজ প্ল্যানিং থাকবে না তার মধ্যে ওই করছি করছি এরম সেন্সে সেটা বোঝাতে চাইছে নেক্সট আন্ডার ওয়ান ওয়ান্স হেড মিনস হেড না হ্যাট টুপি আন্ডার ওয়ান্স হ্যাট একটা টুপির নিচে টুপির নিচে আমরা জেনারেলি কি রাখি টু কিপ সামথিং সিক্রেট টু হার্ট ইনটেনসলি টু বি আউটডেটেড টু ইরিটেড সামওয়ান তাহলে দেখো আন্ডার ওয়ান হেডস আমি কোনো কিছু একটা জিনিস নিয়েছি সেটা আমার মাথায় টুপি ছিল তার নিচে রেখেছি ইন দ্য সেন্স ও বলতে চাইছে যে টু আন্ডার ওয়ান হেডস মানে হচ্ছে টু কিপ সামথিং সিক্রেট যেটা সবাইকে বলা যাবে না যেটা সিক্রেট রাখাই ভালো ঠিক আছে এই সেন্সে এটা ব্যবহার করা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাট এ স্নেলস স্পেস স্নেল মানে কি গো প্রথমে স্নেলটা যদি জেনে যাও তাহলে এটা পেয়ে যাবে স্নেল মানে কি স্নেল মানে শামুক তাহলে অ্যাট এ স্নেল স্পেস শামুক কত জোরে হাঁটে সেটা আমরা সবাই জানি তাহলে শামুকের গতিতে হাঁটার কথা বলছে তার মানে কি বলছে শামুক স্লোলি হাঁটে না তার মানে ও বোঝাতে চাইছে ভেরি স্লোলি খুব আস্তে আস্তে হাঁটার কথা ও বলতে চাইছে স্নেল শামুক যেরকম করে হাঁটে ও ভেরি স্লোলি হাঁটে সেজন্য তুমি বলতে পারো যে দো হি ওয়াজ লেট যদিও অর ইজ করো দো হি ইজ লেট হি গোজ টু স্কুল অ্যাট স্নেলস অ্যাট এ স্নেল স্পেস যদিও সে স্কুলে মানে স্কুলে যেতে তার দেরি হচ্ছে বাট ও শামুকের গতিতে মানে ভেরি স্লোলি যাচ্ছে যে আমার দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে একটু তাড়াতাড়ি যাব দৌড়ে দৌঁড়ে যাবো এরম না কোনো ব্যাপার সেপারিনি বিনাস একদম লেট হয়েছে তো হয়েছে বাট ও স্নেলস স্পেসেই যাচ্ছে বোঝাতে পারলাম চলো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অ্যান্ড ফাইনালি যদি ভিডিওগুলো শ্যুটফুল হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড নিডি পিপলদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ অ্যাপ অ্যা গুড ডে